সানগ্লাস ছাড়া রোদে বাইরে যাওয়া খুবই কঠিন। এছাড়াও ফ্যাশনের অনেক বড় একটি অংশ জুড়ে রয়েছে নানান ধরনের এবং রঙের সানগ্লাস। পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের সানগ্লাস এখন বেশ ট্রেন্ডি। তবে জানেন কি, রোদ থেকে চোখ বাঁচাতে নয়, উকিলদের জন্য তৈরি হয়েছিল রঙিন চশমা। সানগ্লাস বা রঙিন চশমার জন্ম চীনে। দ্বাদশ শতাব্দীতে চীনে চশমা তৈরি হয়েছিল আদালতে ব্যবহারের জন্য। তার আগে এমন কিছু যে চোখে দেওয়ার জন্য হতে পারে সেটাই কারো জানা ছিল না। এটি তৈরি হয়েছিল মূলত চোখের কথা আড়াল করতে, আর তা সবার জন্য নয়, উকিলদের চোখের কথা আড়াল করতেই তৈরি হয় এই রঙিন চশমা। সে সময় চীনে যখন আদালতে বিচার বসত, সেখানে যিনি বিচারক তিনি কোনো এক পক্ষের কথা শুনতেন, তখন তিনি ধোয়াটে স্ফটিকের একটি চশমা জাতীয় জিনিস চোখে পরে রাখতেন, যাতে যিনি বক্তব্য রাখছেন তার বক্তব্য শুনে বিচারকের অভিব্যক্তির পরিবর্তন কারো চোখে না পড়ে। তবে বর্তমানে আমরা যে ধরনের সানগ্লাস ব্যবহার করি, সে সময় রঙিন চশমা এমন ছিল না। ধারণা করা হয় 18 শতকের এই আধুনিক সানগ্লাসের জন্ম। ইংরেজ দৃষ্টিবিদ জেমস আইসকফ এই চশমার উদ্ভাবন করেন। তিনি টিনটেন্ড লেন্স দিয়ে চশমা তৈরি করেছিলেন। তার ধারণা ছিল এতে দৃষ্টিশক্তি উন্নত হতে পারে। তবে সানগ্লাসের ব্যবহার সাধারণ মানুষের জন্য শুরু হয় অনেক পরে। 19 শতকে ইউরোপে সিফিলিসের প্রাদুর্ভাব দেখা দেয়। হলুদ এবং বাদামি রঙের সানগ্লাস ছিল এই রোগে আক্রান্ত রোগীদের জন্য, যেন সাধারণ মানুষ তাদের আলাদা করে চিহ্নিত করতে পারে। এজন্য চিকিৎসকরা তাদের হলুদ ও বাদামি রঙের চশমা পরে থাকতে বলতেন, এবং এই রঙের চশমা ছিল আলো সংবেদনশীল, ফলে রোগীরাও দৃষ্টি ভালো রাখত রোদে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।